আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায়, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো একদমই ছোট একটা কাঁঠাল, আর এই ভিডিওটা কিন্তু রাত্রের ভিডিও, একটু অন্ধকার মনে হচ্ছে। তো ছোট কাঁঠাল দেখে আমি ভাবতেছিলাম যে কাঁঠালটা হয়তো ভালো হবে না। মাশাআল্লাহ কাঁঠালটা কিন্তু অনেক ভালো হয়েছে, খুবই মজা ছিল, খুবই মিষ্টি ছিল। বছরের প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি কিন্তু হাতে কিন্তু সরিষার তেল মেখে নিয়েছি। এটা কিন্তু ছোট কাঁঠাল, এই কারণে এটার কষও বেশি। তো এই যে আমরা সবাই খাচ্ছি, অনেক মিষ্টি ছিল কাঁঠালটা আর খুবই মজা ছিল। তো রাত্রের সন্ধ্যার পরে যে কাঁঠালটা আনা হয়েছিল, তো আমরা রাত্রেই ভেঙেছি, খেয়েছি, খুবই ভালো লেগেছে। বছরের প্রথম ফল আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও অনেক বেশি ভালো লেগেছে। তো আজকে রাত্রের থেকে সকাল পর্যন্ত ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যখন বলেছিলাম যে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি ব্যালকনিতে রান্না করি, তো আমার এক কাছের আপু লামিয়া জাহান আপু, উনি বলেছিল যে আপু আপনি কিভাবে রান্না করেন, কারণ ব্যালকনিতে তো অনেক বাতাস। হ্যাঁ আপু, আগে মনে হতো এত বাতাস না, কিন্তু যখন রান্না করতে মানে রান্না করতেছি যে যখন থেকে, তখন থেকে মনে হয় প্রচুর বাতাস ব্যালকনিতে। তো কথাগুলি এখন বলি, যেহেতু দেখিয়ে দিলাম তো কথাগুলি তো বলতেই হবে। আসলে আপনারা কিন্তু দেখেছেন যে আমি কিন্তু একটা চুলা কিনেছিলাম নতুন। তো ওইটা যে সিলিন্ডারের চুলা ছিল, এটা কিন্তু আমি জানতাম না। আমার হাজবেন্ড যখন আনছে, তখন সিলিন্ডারকে ওনারা ঠিকঠাক করে আর কি লাইনের গ্যাসের সাথে অ্যাডজাস্ট করে দিছে। তো যখন আমরা চুলাটা বাসায় মানে রান্নার কাজে ব্যবহার করছি, তখন কিন্তু চুলাটাই আপনার কালি উঠত। তো এই কারণে ভাবলাম যে আর এটা যত মিস্ত্রি দিয়ে খোলা লাগবে, আবার খুলবো যদি আবার কালি উঠে। এখন যেভাবে আসে কালি উঠতেছেন, এখন যদি আবার খুলে আপনার মিস্ত্রি দিয়ে খুলি, আবার যদি আপনার গ্যাসের সাথে আপনার এটার মানে চুলাটা লাইন দেই, যদি কোনো সমস্যা হয়। তো অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু রান্নাঘরে যে চুলাটা আছে ওটার খুললাম না, আর ওই চুলা কিন্তু আমি সিলিন্ডারের সাথেও ব্যবহার করলাম না। তো ভাবলাম যেহেতু যদি কোনো সমস্যা হয়, এই কারণে আমি কিন্তু সিলিন্ডার আর চুলা দুইটাই কিনে নিয়েছি। তো আমাদের এখানে এই ফ্ল্যাটের যতগুলি মানে ভাড়াটিয়া আছে, সবাই কিন্তু ব্যালকনিতে রান্না করতেছে, সবাই কিন্তু সেম আমার মতনই এইভাবেই রান্না করতেছে, মানে ব্যালকনিতে সিলিন্ডার রেখে রান্না করতেছে। তো ভাবলাম যে ওটা আর খুলে কোনো ভেজাল করে কোনো দরকার নাই, একবারে চুলাটাই আপনার ব্যালকনিতে বসিয়ে দেই, তাহলে সুবিধা হবে। আর যদি গ্যাস আসে তাহলে মানে ওখানেও রান্না করতে পারবো। তো এগুলি ভেবে কিন্তু ওটা আর খুললাম না। তো আপনাদের সাথে এই যে ডিম ভাজি করতেছি, জানি না কথা কতটুক বুঝিয়ে বলতে পেরেছি। তো এই কারণে আর কোনো ঝামেলা করলাম না, যদি চুলার থেকে কালি উঠে এই কারণে আর ভেজাল করলাম না। তো ভালোই লাগতিছে, আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম, চাদর দিয়ে বাতাসটা বন্ধ করে দিয়েছি, আর আমি যে এক সাইডে রাখছি অত বেশিও বাতাস লাগে না। তো এখনই যে ডিম ভাজি করব সকালের নাস্তা হিসাবে, তা আপনাদের সাথে আজকে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই যে চুলার কাছে যে ওই যে একটু লেখালেখি আছে, আসলে আমি এই বাসায় যখন এসেছি তখন আমার সুরাইয়ার বয়স হচ্ছে 1.5 বছর। তো যখন ওই একটু একটু করে বড় হয়েছে আর লেখাপড়া শিখছে, আপনারা তো সবাই জানেন নতুন নতুন লেখাপড়া শিখলে কিন্তু সব জায়গায় লেখে, তো সুরাইয়ার দশা হয়েছে ওরকমের। ও কিন্তু এই যে আপনার বারান্দা বলেন, আমার বাসার দেওয়াল বলেন, সব জায়গায় কিন্তু লেখালেখি করেছে। তো আমাদের বাসাটা যখন রং করছে তখন কিন্তু এই লেখাগুলি মুছে গেছে, কিন্তু বারান্দাটা আর রং করা হয় নাই, এই কারণে লেখাগুলি দেখা যাচ্ছে। তো
রান্না যখন করতেছিলাম মানে ভিডিওটা যখন এডিটিং করলাম তখন লেখাগুলি চোখে পড়লো আর সুরায়ের কথা মনে পড়লো, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের এই ব্যালকনিটা কিন্তু অনেক বড়, আমি যে এক সাইডে সময় করে এক সময় ব্যালকনিটা পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক টুকিটাকি ঘরের জিনিস কিন্তু আমরা ব্যালকনিতে রাখি, গুছিয়ে দেখাবো। অনেক বড় ব্যালকনি, কোনো সমস্যা হয় না রান্না করলেও আপনাদের সাথে শেয়ার করবো, বিশেষ করে লামিয়া জাহান আপু পছন্দ করবে, তাই কারণেই দেখাবো। আসলে এটা আজকের ভিডিওটা আছে স্যাম্পল, আর যখন দেখাবো এটা তো ভিডিওই থাকবে। আজকে যতটুকু পেরেছি হালকা পাতলা শেয়ার করেছি, কথা বলতে বলতে কিন্তু ডিম ভাজি হয়ে গেছে। আর মাছ ভাজি করলে যেমন বিড়াল চলে আসে, ডিম ভাজি করতেছিলাম আমার সুরাইয়া চলে এসেছে। তো যাই হোক, তো সুরাইয়া ওই যে তাকিয়ে আছে আপনার জানালা দিয়ে, আমি যে ডিম ভাজি করতেছিলাম ঘিরানে চলে এসেছে, আর ওর নাস্তাটা রেডি করে দিলাম, ও এখন স্কুলে চলে যাবে খাওয়া দাওয়া করে। আমিও আপনাদের থেকে আজকের মতো বিদায় নিব, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।